ঢেঁড়স ঢেঁড়স এদেশের একটি জনপ্রিয় সবজি। ঢেঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন নি ও সি এবং এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়োজিন, ভিটামিন এ ও বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। ঢেঁড়স নিয়মিত খেলে গলাফলা রোগ হবার সম্ভাবনা থাকে না এবং এটা হজম শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। মাটি দোআঁশ ও বেলে দোআঁশ ঢেঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে এটেল মাটিতেও চাষ করা যায়। জাতসমূহ ইস্পাহানি হাইব্রিড ঢেঁড়স লাবণ্য, গ্রাস লম্বাতে 40 দিনে ফলন, ঘন গীত ও গিটে গিটে ফল, আকর্ষণীয় সবুজ বর্ণের 4-5 ইঞ্চি লম্বা ফল হয়। বপনের 40 থেকে 45 দিন পর ঢেঁড়স সংগ্রহ করা যায়। ইস্পাহানি এগ্রো লিমিটেডের মোজাইক ভাইরাস রোগ সহনশীল হাইব্রিড ঢেঁড়স বীজ মার্ভেলাস ওকে 18-20 আগাম জাত, ফল বড় হলেও কচি থাকে, ফুল আলবিহীন যা তুলতে হাতে কোনো ফুল ফোটে না, গাঢ় সবুজ বর্ণের 4-5 ইঞ্চি লম্বা ফল হয়। বপনের 40 থেকে 45 দিন পর ঢেঁড়স সংগ্রহ করা যায়। এছাড়াও অন্যান্য জাতসমূহগুলি হল শাওনি, পার্বণী, কানি, বাড়ি ঢেঁড়স, পুষা শাওয়ানি, পেন্টা গ্রিন, কাবুলি ডোয়ার্ফ, জাপানি প্যাসিফিক গ্রিন, এসব ঢেঁড়সের চাষ উপযোগী জাত। শেষের দুটো জাত সারা বৎসর ব্যাপী চাষ করা চলে, সময় বা কাল সারা বছরই চাষ করা যায়, তবে সাধারণত গ্রীষ্মকালে এর চাষ করা হয়। ফাল্গুন, চৈত্র ও আশ্বিন কার্তিক মাস বীজ বোনার উপযুক্ত সময়। বীজের পরিমাণ প্রতি শতকে 20 গ্রাম, হেক্টর প্রতি 4 থেকে 5 কেজি বীজ লাগে। বীজ বপন বীজ বোনার আগে 24 ঘন্টা ভিজিয়ে নিতে হয়। গভীরভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে চাষের জমি তৈরি করতে হয়। মাটি থেকে সারির দূরত্ব হবে 7-5 সেমি, বীজ সারিতে 45 সেমি, দূরে দূরে 2-3টি করে বীজ বুনতে হয়। জাত অনুযায়ী চারা থেকে চারা এবং সারি থেকে সারি দূরত্ব 15 সেমি, কমানো বা বাড়ানো যেতে পারে। শীতকালে গাছ ছোট হয় বলে দূরত্ব কমানো যেতে পারে। চারা গজানোর পর প্রতি গর্তে একটি করে সুস্থ সবুজ চারা রেখে বাকি চারা গর্ত থেকে উঠিয়ে ফেলতে হবে। সার প্রয়োগের নিয়ম, জমি তৈরি করার সময় ইউরিয়া সার বাদে বাকি সব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার মেশানোর 10-15 দিন পর জমিতে ঢেঁড়স বীজ বপন করতে হয়। ইউরিয়া সার সমান 2 কিস্তিতে উপরি প্রয়োগ করতে হয়। প্রথম কিস্তিতে চারা গজানোর 20-25 দিন পর এবং 2 কিস্তিতে দিতে হবে চারা গজানোর 40-50 দিন পর। পরিচর্যা, নিড়ানি দিয়ে মাটির উপরিভাগ মাঝে মাঝে আলগা করে দিতে হবে। জমি সবসময় আগাছামুক্ত রাখতে হবে। মাটির প্রকার ভেদ অনুযায়ী 10-12 দিন পর পর সেচ দেওয়া প্রয়োজন। প্রতি কিস্তিতে সার প্রয়োগের পর জমিতে সেচ দিতে হবে। পোকামাকড় ব্যবস্থাপনা, ঢেঁড়সের ফল ছিদ্রকারী পোকাই সবচেয়ে বেশি ক্ষতি করে। এছাড়া জাপ পোকা, সাদামাছি, ছাতরা পোকা, লাল গান্ধি ইত্যাদিও ক্ষতি করে। রোগ ব্যবস্থাপনা, হলদে শিরা স্বচ্ছতা ঢেঁড়সের প্রধান ক্ষতিকর রোগ। এছাড়া মোজাইক ও পাতায় দাগ রোগও দেখা যায়। ফসল সংগ্রহ, বীজ বোনার 6-8 সপ্তাহের মধ্যে এবং ফুল ফোটার 3-5 দিনের মধ্যে ফল আসা শুরু হয়। জাতভেদে ফল 8-10 সেমি, লম্বা হলেই সংগ্রহ করতে হয়।